রাতের বেলা লাঠি হাতে এলাকা পাহারা দিচ্ছেন সীতাকুণ্ডের কয়েকটি গ্রামের মানুষ উপজেলার পূর্ব লালানগর গ্রামের বয়োজ্যেষ্ঠদের উদ্যোগে সোমবার ১২ ফেব্রুয়ারি দিবগত রাত থেকে এলাকার সাধারণ মানুষ লাঠি নিয়ে পাহারা দিতে শুরু করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও তাদের সঙ্গে যোগ দিয়েছেন চট্টগ্রামের সীতাকুণ্ড গত এক মাসে একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে এসব ঘটনায় জনমনে আতঙ্ক বেড়েছে উপজেলার কয়েকটি গ্রামে রাত হলেই পাহারা দিচ্ছেন স্থানীয়রা এরই মধ্যে উপজেলার পৌরসভা এলাকায় এক সাংবাদিকের বাড়িতে গভীর রাতে হানা দিয়ে নগদ টাকাসহ সহ স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাত মঙ্গলবার তেরো ফেব্রুয়ারি সকালে খবর পেয়ে সীতাকুণ্ড থানার ওসি কামালউদ্দিন ও পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন